হ্যালো বন্ধুরা, সহজ জীবন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি করব নাকি ব্যবসা? আমার মনে হয় এই প্রশ্নটি সবার মনে কখনো না কখনো অবশ্যই আসে, এবং আমাদের জীবনে বেঁচে থাকার জন্য এই দুটির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হয়। আজ আমি আপনাদের এটি বলবো না যে আপনার কি করা উচিত, কারণ প্রতিটি মানুষ আলাদা আলাদা, সবার চিন্তা আলাদা, জীবন আপনার, তাই পছন্দটি আপনারই। কিন্তু আজ আমি এই দুটি বিষয়ে কথা বলবো, যাতে করে আপনি খুব সহজে এটি বুঝতে পারেন আপনার কি করা উচিত। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, চাকরি করা সাধারণত বেশিরভাগ লোকের ব্রেনেই আগে থেকেই ফিক্সড থাকে। পড়াশোনা করব, ডিগ্রি অর্জন করব এবং এরপর জব করব। তো চলুন দেখি চাকরিতে কি কি সুবিধা আছে ব্যবসার থেকে, সেটাই প্রথমে জানার চেষ্টা করি। নাম্বার 1, চাকরিতে আপনার ইনকাম অনেক বেশি সিকিউর হয় ব্যবসার থেকে। মাস শেষ হতেই আপনার মোবাইলে একটি SMS আসবে, ইওর অ্যাকাউন্ট ইজ ক্রেডিট উইথ XXX অ্যামাউন্ট, এবং এটি দেখার পরেই আপনি অনেক হ্যাপি হয়ে যান। কিন্তু ব্যবসাতে এমনটি হয় না। আপনি ভেবেছেন এই তারিখে আপনি পেমেন্ট পাবেন, এবং লাস্ট মিনিটে আপনি জানতে পারলেন আপনার পেমেন্ট আটকে গেছে, বা যে পার্টির কাছ থেকে আপনি টাকা পাবেন সে ওই তারিখে পেমেন্ট করতে পারবেন না। আরও অনেক XYZ কারণ থাকতে পারে। এরপর আপনি যতই মাথায় হাত দেন না কেন, কোনো লাভ হবে না। নাম্বার 2, চাকরিতে আপনার ইনকামের গ্রাফ অনেকটা এমন হয়, একদম সোজা, না উপরে না নিচে, যার ফলে আপনি আগে থেকে জানতে পারবেন আপনি নেক্সট মান্থে কত টাকা পাবেন, তাই আপনি আপনার প্রতি মাসের খরচ ও সেভিং ভালোভাবে প্ল্যানিং করতে পারবেন। কিন্তু ব্যবসাতে আপনার ইনকামের গ্রাফ অনেকটা এই রকমের হয়ে থাকে, কখনো উপরে তো কখনো নিচে, কোনো কিছু আগে থেকে বলা যাবে না, আপনি জানতেও পারবেন না নেক্সট মান্থ কত টাকা আপনার কাছে আসবে, টাকা আদৌ আসবে কি না, যার কারণে আপনার খরচ ও সেভিংয়ের প্ল্যান করা অনেকটা কঠিন হয়ে পড়ে। নাম্বার 3, চাকরির ক্ষেত্রে আপনাকে কাজ অনেক কম করতে হয়। মোটামুটি ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে সকাল 9টায় অফিস গিয়ে সন্ধ্যে 5টার আগেই বাড়ি চলে আসতে পারবেন। এর মধ্যে আপনার কাজ কমপ্লিট হলো কি হলো না, 10 জনের মধ্যে 8 জনের এতে কোনো কিছু যায় আসে না। কিন্তু ব্যবসাতে এমনটি হয় না। সন্ধ্যা হোক রাত হোক, আপনি কাজ করতে গিয়ে বুঝতে পারবেন না কখন সকাল হয়ে গেছে। আমরা অনেকেই মনে করি ব্যবসাতে অনেক কম পরিশ্রম করতে হয়, কিন্তু এটি একদম মিথ্যা কথা। ব্যবসায় চাকরির থেকে 3 গুণ বেশি পরিশ্রম করতে হয়। চাকরির ক্ষেত্রে কি হয়, হলো হলো, না হলো না হলো, কাল করব, আমি না করলে অন্য কেউ করবে। কিন্তু ব্যবসাতে ওই অন্য কেউটি কেউ নয়, আপনাকেই সব কিছু করতে হবে। নাম্বার 4, ব্যবসাতে আপনার অর্জিত অর্থ ও আপনার সম্পত্তি হারিয়ে যাওয়ার রিস্ক থাকে, কিন্তু চাকরির ক্ষেত্রে এই রকম কোনো রিস্ক থাকে না। যদি কোনো প্রাইভেট জব করেন তাহলে সব থেকে বেশি কি হতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে, এর ফলে আপনাকে কিছুদিন হয়তো ঘরে বসে থাকতে হবে। কিন্তু আপনার ব্যবসা চলে গেলে VIP গাড়ি থেকে ভাঙা সাইকেলে আসতে বেশি সময় লাগবে না। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু এটি হলো ব্যবসার নিয়ম। নাম্বার 5, চাকরির ক্ষেত্রে আপনার কাজের জীবন ও পারিবারিক জীবনের মধ্যে একটি ব্যালেন্স থাকে। আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন, আপনার পরিবার একটি নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে আপনার অপেক্ষা করবে আপনি কখন ঘরে ফিরবেন, এবং 10 বারের মধ্যে 9 বার আপনি সঠিক সময় বাড়ি পৌঁছাবেন। কিন্তু ব্যবসার ক্ষেত্রে রাত দিন সব এক রকমের হয়। আপনার জীবন তো অনেক সুন্দর, কিন্তু পার্সোনাল কাজের জন্য কোনো সময় থাকবে না। দামি গাড়ি তো থাকবে, কিন্তু চালানোর সময় থাকবে না। বাড়ি তো অনেক বড় হবে, কিন্তু সেখানে থাকার সময় থাকবে না। তো বন্ধুরা, এই ছিল চাকরি করার সুবিধা ব্যবসার থেকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা বলবো ব্যবসা করার সুবিধা কী কী। পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পাশে আসা বেল আইকনতে প্রেস করুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।